আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ লারহম রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন সুখে শান্তিতে থাকেন নিরাপদে থাকেন এটাই সব সময় কামনা করি শুরু করছি নতুন একটি ব্লক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একটু বান্না করব তো আমি অলরেডি রান্না করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এই পাবদা মাছগুলো আমি বোনা করেছি এক এক মাছের স্বাদ এক এক রকম তো পাবদা মাছের স্বাদও কিন্তু রকম আর বেশ মজাই লাগে মাঝে মধ্যে রান্না করি তো এগুলো আসলে সাধারণ বা কমন রেসিপি বা রেগুলার আমরা যে সকলে রান্নাবান্না করি সেগুলো দিয়ে যা রান্না করি সেগুলো থেকে মাঝে মধ্যে কিছু আপনাদের সাথে শেয়ার করি তো পাবদা মাছ রান্না হয়ে গেছে এদিকে আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি আলুর ডাল রান্না করব তো বড়ো মা মনের জন্য আলুর ডাল বেশ পছন্দ করে তো আগে এক সময় আসলে খুব একটা রান্না করতাম না বা করিও নি ইদানিং দেখা যাচ্ছে যে ওরা বেশ পছন্দ করে এজন্য জন্য মাঝে মধ্যে রান্না করি আর কি তো আমি কিছু আলু সিদ্ধ করে এগুলোকে ফিল করে নিয়েছি কুষা ফেলে দিয়েছি ওখানে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি একেবারে ভেঙে মাস করব না একটু টুকরা টুকরা থাকবে তাহলে খেতে ভালো লাগে আর ওরা ওইভাবে একটু টুকরা টুকরা থাকলে খেতে পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু বেশ ভালোই লাগে আলুর ডাল খেতে যদিও খুব একটা রান্না করি না তো আজ রান্না করছি আর একটু আপনাদের সাথেও শেয়ার করছি অনেকেই জানেন তো যারা জানেন না বা এরকম খান নিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি এত একটু ভেঙে নিচ্ছি বা একটু মেশ করে নিচ্ছি তারপর একটু পানি মিক্স করে একটু আবারও ভালো করে কচলে একটু পানির সাথে মিক্স করে রেখে দিব।